আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। মনোযোগ সহকারে শুনতে হবে। পশ্চিমারা যে ইউক্রেনকে এভাবে দেদারচে সামরিক সহায়তা দিচ্ছে, এই সামরিক সহায়তা কি ইউক্রেনকে শেষ পর্যন্ত জিতিয়ে দিবে, না ইউক্রেনের জয়ের আকাঙ্ক্ষাকে একেবারে পিষে মিস্টার ভ্লাদিমির পুতিন তার জয়ের ঝান্ডা উড়াবেন? পশ্চিমারা কি শেষ পর্যন্ত ইউক্রেনে পরাজিত হবে, না মিস্টার ভ্লাদিমির পুতিন তার জয়ের মুকুট মাথায় দিয়ে বিশ্বের সামরিক নীতিকেই একেবারে পরিবর্তন করে দেবেন, অর্থাৎ তখনই মোটামুটি সমাধি ঘটবে বা সমাধিস্থ হবে আমেরিকার একক সামরিক কর্তৃত্ব? আর এই রিসার্চমূলক ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সময় নিয়ে আমরা ভিডিওটি আপনাদের জন্য রেডি করেছি। এই ভিডিওতেই সম্পূর্ণরূপে এই বিষয়গুলোর উত্তর পাবেন শেষ পর্যন্ত দেখলে। আশা করি যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে দিতে সহায়তা করুন, যেন সকলে এই প্রকৃত বিষয়গুলো জানতে পারে। পশ্চিমা মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলো যে সকল প্রোপাগান্ডামূলক সংবাদ প্রচার করে ইউক্রেনের পক্ষ থেকে বা শুধুমাত্র একটি দেশকে সাপোর্ট করে, সেই ব্যাপারটির জন্য ভণ্ডুল হয়ে যেতে পারে। আশা করি আপনারা আমাদের অনুরোধটি রাখবেন। বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমা বিভিন্ন অবরোধ কি রাশিয়া এই অগ্রযাত্রাকে থামাতে পারবে? বিভিন্ন অর্থনৈতিক এবং সামরিক অবরোধের মাধ্যমে তারা রাশিয়াকে যেভাবে কলাপস করার চেষ্টা করছে, রাশিয়া বিভিন্ন রাস্তা খুঁজে নিয়েছে তাদের এই কলাপস থেকে বের হওয়ার জন্য। অন্যদিকে ইউক্রেনকে বাঁচাতে সমগ্র ইউরোপ জুড়ে যে একটি অভিন্ন ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, ইউরোপ সেটি পারেনি নিজেদের মধ্যে সিদ্ধান্তহীনতা এবং ঐক্যের অভাবে। অর্থাৎ রাশিয়া এখানেও তার সার্থকতার পরিচয় দিয়েছে। আমেরিকার মতে ইউক্রেনকে বাঁচাতে ইউরোপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইউরোপ কতটুকুন ভূমিকা পালন করতে পারছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কারণ ইউক্রেনকে সেভ করতে গিয়ে ইউরোপই এখন ড্যাঞ্জার জোনে পড়ে গেছে। তাদের জ্বালানি নিরাপত্তা, তাদের অর্থনৈতিক নিরাপত্তা এবং তাদের সামরিক যে সকল মজুদ ছিল সেগুলো এখন শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ে এসে তারা কিভাবে সামনে তাদের অর্থনৈতিকে জ্বালানি ছাড়া চালিয়ে নেবে সেটি অত্যন্ত দুরূহই একটি ব্যাপার, কারণ ইউরোপের সম্পূর্ণ জ্বালানি সক্ষমতার প্রায় 40-50% টোটালি রাশিয়ার উপরে নির্ভরশীল। বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করেছি। এখন একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য, শেষ পর্যন্ত কি পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে জয়ী হবে, বা রাশিয়া কি শেষ পর্যন্ত পশ্চিমাদের ঠেকিয়ে রাখতে পারবে? প্রায় 40-42টি রাষ্ট্র যখন একসাথে সহায়তা করে, তারা অল্প অল্প সহায়তা করলেও ইউক্রেনের জন্য সেটি অনেক হয়ে পড়ে। এখন ইউক্রেনীয় সেনাবাহিনীকে ট্রেন করছে প্রায় 4-5টি দেশ। এই 4-5টি দেশ সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ, রাশিয়ার তরফ থেকে এমনই বলা হয়েছে। এখন রাশিয়া যে যুদ্ধটি করছে মূলত ইউক্রেন এক্ষেত্রে একটি পোস্টার মাত্র। এই পোস্টারের পিছনে রয়েছে আরও অনেক দেশ এবং আরও অনেক সামরিক সংগঠন বা প্রতিষ্ঠান, অনেক সামরিক উৎপাদক প্রতিষ্ঠান, পোল্যান্ড থেকে শুরু করে সার্বিয়া এবং ইউরোপ আমেরিকার অনেক সামরিক প্রতিষ্ঠান অত্যন্ত খুশি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও পর্যন্ত চলছে। যখনই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শেষ হয়ে যাবে, তাদের ব্যবসার যে স্পিড আছে সেটি প্রায় অর্ধেক কমে যাবে। আপনি কি চাবেন যে আপনার ব্যবসার স্পিড কমে যাক এই মুহূর্তে? সকলেই তো ব্যবসা করতে চায়, কোনো না কোনো ব্যবসার মধ্যে নিবন্ধিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধটি এখন অস্ত্র ব্যবসার রমরমা একটি যুগ চালিয়ে দিয়েছে। সেই অস্ত্র ব্যবসার রমরমার সময় কেউই চাইবে না বা অস্ত্রের মালিকগণ চাইবে না তারা এই ব্যবসাটি আপাতত হারিয়ে ফেলুক। আর আপাতত যদি তাদের এই ব্যবসার মন্দাভাব না আসার জন্য সবচেয়ে বড় যে তাদের কল্পনা বা পরিকল্পনা, সেটি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধটি আরও কয়েক বছর ধরে চলুক বা জিয়ে থাকুক। আর সেটি করার জন্য অবশ্যই বিভিন্ন এজেন্ট রয়েছে। এর মধ্যে অন্যতম এজেন্টগুলো হলো বিশ্বব্যাপী বৃহৎ বৃহৎ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের যে লবিং ফার্মগুলো রয়েছে তারা। এই লবিং ফার্মগুলো $কোটি কোটি ব্যয় করে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, এবং এই অভ্যন্তরীণ রাজনীতিতে $কোটি কোটি ব্যয় করে যুদ্ধবাস নেতাদের হয়তো তারা ক্ষমতা আনার চেষ্টা করে। অর্থাৎ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, এই অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে এরা প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে। সুতরাং কোথাকার কি মানবাধিকার আর কোথাকার কি সার্বভৌম নিরাপত্তা, সবই চলে টাকা এবং অস্ত্রের খেলা। বন্ধুরা, এই অস্ত্রের খেলা
খেলায় চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চীন তাইওয়ান ইস্যু তৈরি হয়, ভারত পাকিস্তান ইস্যু তৈরি হয়, ভারত চীন ইস্যু তৈরি হয়, আর ইউক্রেন রাশিয়া ইস্যু তৈরি করা হয় পশ্চিমাদের নিজস্ব কারখানায়। সুতরাং তারা বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টির কারখানা হিসেবে পরিচিত, এমনই আমার কাছে মনে হয়। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। অনেকে অনেক কথা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন বড় ধরনের ভুল করেছেন। বন্ধুরা, এই বক্তব্যের পূর্বে একটা বিষয় অবশ্যই জানা উচিত। ইউরোপের বর্তমানে যে সকল দেশ ন্যাটোর অন্তর্ভুক্ত তারা একসময় সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। পূর্ব ইউরোপের দেশগুলো ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে হতে এখন রাশিয়ার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। বন্ধুরা, আন্তর্জাতিকভাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মোটামুটি রাশিয়া এবং আমেরিকা অর্থাৎ ন্যাটো বলয় একে অপরের সামরিক বা অর্থনৈতিক কূটনৈতিক প্রতিদ্বন্দ্বী, যেটি বলেন না কেন। মূলত এই সামরিক প্রতিদ্বন্দ্বীকে রাশিয়া তার সীমান্ত থেকে দূরে রাখতে চায়। অন্যদিকে বিশ্বে একক পরাশক্তি হওয়া সত্ত্বেও ন্যাটোর বর্তমানে কোনো প্রয়োজনীয়তা আসে কিনা সেটিও প্রশ্নে উঠেছে। তাছাড়া ন্যাটোকে যদি আরও ক্রমান্বয়ে শক্তিশালী করা হয় নতুন নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে, তাহলে ন্যাটোর মূল উদ্দেশ্য নিয়েই বড় ধরনের প্রশ্ন জেগে বসে। তারা কি সত্যিই একটি স্থিতিশীল পরিবেশ চায়, না পৃথিবীতে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য তাদের এই সদস্য এক্সপ্যান্ড? আর এটি নিয়েই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আমেরিকা সহ ন্যাটো বা সামরিক এই প্রতিষ্ঠানটি। মূলত ন্যাটোর যে সকল এক্সপ্যান্ড ঘটে বা নতুন নতুন সদস্য সংযুক্তি ঘটে, এর মূল কেন্দ্রটি হচ্ছে আমেরিকা। আমেরিকা মূলত চয়েস করে কে ন্যাটোতে যোগদান করবে বা কাকে যোগদান করানো হবে। একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই কাজটি করা হয়। আস্তে আস্তে পূর্ব ইউরোপের যে সকল দেশগুলো পূর্বে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল তাদেরকে ন্যাটো গ্রাস করে, আর যতই তাদেরকে গ্রাস করে ততই এই ন্যাটোর সীমানা রাশিয়ার সন্নিকটে আসতে থাকে। এক পর্যায়ে ইউক্রেনের উপর হাত পড়ে। 2014 সাল পর্যন্ত ইউক্রেনের ক্ষমতায় ছিল রাশিয়ান সমর্থিত সরকার, এবং সেই সরকার বিভিন্ন সিদ্ধান্ত রাশিয়ার সিদ্ধান্তের উপরে ভিত্তি করে নিত। মূলত তখন থেকেই তারা একটা গোপন পরিকল্পনা করে ইউক্রেনকে তারা ন্যাটোর অন্তর্ভুক্তকরণের জন্য যা যা করা প্রয়োজন তাই করবে, এবং তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে 2014 সালে রাশিয়ান সমর্থিত সরকারের পতন ঘটাতে সক্ষম হয়, এবং সেখানে পরবর্তীতে বসানো হয় আমেরিকা বা পশ্চিমা সমর্থিত এই ভলোদিমির জেলেনস্কিকে। তিনি ক্ষমতা আসার পরে বিভিন্ন ধরনের দমনপীড়িতার বিরোধীদের উপরে চলতে থাকে, এবং রুশ অধ্যুষিত দোনেস্ক, লোহানক, জাপোরজিয়া, খেরসন অঞ্চলগুলোতে রাষ্ট্রীয় অত্যাচারের পরিমাণ বেড়ে যায়, এবং এখানে যে সকল বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তাদের উপরে নতুন করে অভিযান শুরু করে পশ্চিমপন্থী ইউক্রেনের সরকার, আর এক্ষেত্রে তারা পশ্চিমাদের দেওয়া সমরাস্ত্র ব্যবহার করে। বন্ধুরা, এই বিষয়গুলো মোটেই ভালো লাগছিল না রাশিয়ার। রাশিয়া এখানে সিঁদুরে মেঘ দেখতে পায়। কারণ হলো পশ্চিমাদের সামরিক কর্মকাণ্ড ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়াকে ভাবিয়ে তোলে, এবং যখনই এই ব্যাপারটি প্রকাশ্যে আসে ইউক্রেনের মাধ্যমে যে তারা ন্যাটোতে যোগদান করছে, তখন সম্পূর্ণরূপে বিষয়টি পরিষ্কার হয়ে যায় রাশিয়ার কাছে। তখন রাশিয়া সুস্পষ্টভাবে কূটনৈতিক মাধ্যম বরাবর জানিয়ে দেয় যে কোনোভাবেই ইউক্রেনের ন্যাটোতে যোগদান মেনে নেবে না রাশিয়া। রাশিয়ার এই তৎপরতা এবং এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে ইউক্রেন, এবং ইউক্রেনের তরফ থেকে জানানো হয় যে কোনো মূল্যে তারা ন্যাটোতে যোগদান করবে। এখান থেকেই শুরু হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের সেই নতুন স্ফুলিঙ্গটি। এই স্ফুলিঙ্গ পরবর্তীতে বেড়েছে এই কমেনি, আর সেই স্ফুলিঙ্গ জ্বালানোর জন্য সেখানে ডিজেল, তেল, মোবিল যাই প্রয়োজন সব দিয়েছে আমেরিকা। অর্থাৎ আমেরিকা যুদ্ধের মূল কারিগর হিসেবে কাজ করে, আর তখন থেকেই যুদ্ধের বীজ এখানে বপন করা হয়েছিল, আর সেই বীজে আস্তে আস্তে পানি ঢালে আমেরিকা, বৃষ্টি অঙ্কুরিত হয়, তারপরে ডালপালা বিস্তার করে, আর সেই ডালপালা এখন লতানো ডালপালা হিসেবে ইউরোপের অভ্যন্তরে ঢুকে যেতে পারে যে কোনো সময়। বন্ধুরা, একটা ব্যাপার এখানে অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট বুঝতে পারেনি, তা হচ্ছে তাকে কট করে ফেলেছে আমেরিকা এবং তার গোয়েন্দা সংস্থা। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে একটি টোপ দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগদানের টোপ, আর এই টোপ পেয়ে তিনি অন্ধ একটি শোল মাছের মতো গিলেছেন। বন্ধুরা, এই টোপ গেলার পরে মূলত যুদ্ধের যে মেরুকরণ সেটি হয়ে যায়। অর্থাৎ আমেরিকা বুঝতে পারে যে কাজ হয়েছে, এখন মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে দিয়ে যে কোনো কিছু করানো যাবে।
তখন আমেরিকার তরফ থেকে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে আশ্বাস দেওয়া হয় তাকে রক্ষার জন্য আমেরিকান সৈন্য বলেন বা ন্যাটোর সৈন্য বলেন সদা প্রস্তুত। জেলেনস্কি এই কথা শোনার পর খুশিতে গদগদ হয়ে তিনিই সীমান্তে সৈন্য মোতায়েন করেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাশিয়ার বিরুদ্ধে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি প্রস্তুত রয়েছেন 100% সেটি তিনি প্রদর্শন করেন। অর্থাৎ ইউক্রেনকে দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনকে উস্কানি দেওয়া হয়। উস্কানিটি খুব ভালোভাবেই গ্রহণ করবেন মিস্টার ভ্লাদিমির পুতিন সেটি আমেরিকার তরফ থেকে জানা ছিল, কারণ মিস্টার ভ্লাদিমির পুতিনের চরিত্রগত বৈশিষ্ট্যটি অবশ্য পৃথিবীর সকলেরই জানা। উস্কানির মাধ্যমে তাকে উত্তেজিত করে বা ন্যাটোতে ইউক্রেনের যোগদানের এই ভীতি ছড়িয়ে রাশিয়াকে যুদ্ধ টেনে আনা যাবে, এটি CIA এবং তার যে অঙ্গসংগঠন বা MI6 বা ইউরোপীয় ইউনিয়নের যে সকল গোয়েন্দা সংস্থা ছিল তারা খুব ভালো করে জানত। তখন থেকেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করতে থাকে ব্রিটেন এবং আমেরিকা। বন্ধুরা, তারপরে যোগ দেয় ন্যাটো। অর্থাৎ ন্যাটোর যোগদান প্রক্রিয়াটি একেবারে শেষের দিকে। এখানে ব্রিটেন এবং আমেরিকায় ন্যাটোর গুরু হিসেবে কাজ করে ইউক্রেনে প্রচুর পরিমাণে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে শুরু করে, আর তখন থেকেই যুদ্ধটি শুরু হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। বন্ধুরা, পশ্চিমা বিশ্ব যদি এই অ্যাগ্রেসিভ সমরাস্ত্র সরবরাহ ইউক্রেনে না ঘটাতো তাহলে রাশিয়ার তরফ থেকে এমন ধরনের হামলা হয়তো ডিলে হতো বা শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এই হামলাটিকে রহিত করা যেত। কিন্তু যখনই সমান্তরালে পশ্চিমারা আলোচনার কথা বলছিল, তার সাথে অস্ত্রও পাঠাচ্ছিল, তাদের এই দ্বিচারিতার কারণেই সন্ধের অবকাশ হয়। এই যুদ্ধটি বাঁধানোর জন্য যা যা করা প্রয়োজন পশ্চিমারা তখন করছিল। বন্ধুরা, তাদের জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল আরও বিভিন্ন ধরনের শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র অ্যামুনিশন, অর্থাৎ একটি যুদ্ধের সামগ্রিক প্রস্তুতির জন্য যে সকল সমরাস্ত্র প্রয়োজন হয় সবই তারা পাঠাচ্ছিল, আর এটি অবজার্ভ করছিল রাশিয়া। তখনই রাশিয়ার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তারা ইউক্রেনকে টোটালি গুঁড়িয়ে দেবে। যদিও 9 মাস থেকে 1 বছর পর এই বিষয়টি এখন বলা যায় সমগ্র ইউক্রেন গুঁড়িয়ে গেছে। ইউক্রেনের সামরিক সমরাস্ত্রের মেরুদণ্ড বা তাদের সামরিক বাহিনীর মেরুদণ্ড বলতে আর কিছু নেই। এখন যে কিছু আছে সেগুলো টোটালি বৈদেশিক অনুদান নির্ভর। অর্থাৎ বৈদেশিক অনুদান শেষ, ইউক্রেন শেষ। আপনার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যদি নিজস্বই কাঠামো তৈরি করা না যায়, আপনি যুগের পর যুগ অনির্দিষ্টকাল ধরে অন্যের সহযোগিতার উপর টিকে থাকতে পারবেন না। পশ্চিমারা যতই সহযোগিতা করুক না কেন, নিজস্ব একটি নিরাপত্তা ব্যবস্থার ব্যাকবোন তৈরি করা না পর্যন্ত ইউক্রেন তেমনভাবে টিকে থাকতে পারবে না রাশিয়ার সামনে। রাশিয়া যদি সাময়িকভাবে সামরিক সমস্যার সম্মুখীন হয় সে হয়তো বিরতি নেবে, কিন্তু কয়েক মাস বিরতির পর সে আবার সমহিমায় ফিরে আসতে পারবে, কারণ তার রয়েছে বিশাল অস্ত্র নির্মাণ সক্ষমতা। এই নির্মাণ সক্ষমতাকে সে যদি খুব ভালোভাবে 1 থেকে 2 মাস বা 3 মাস বা 6 মাস কাজে লাগায়, তখন আবার ইউক্রেনকে এফোড় ওফোড় করে ফেলতে পারবে। সুতরাং এই সামরিক সক্ষমতাকে অস্বীকার করে ইউক্রেন রাশিয়ার একেবারে দোরগোড়ায় টিকে থাকবে ন্যাটোতে যোগদান করে এটি কোনোভাবেই কল্পনা করা সম্ভব নয়। তাই উভয়ের উচিত আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো। এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই এই ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন। দেশ এবং বিদেশ থেকে বা সারা পৃথিবী থেকে যে সকল বন্ধুরা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখছেন, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।